মনে করেন যে আমরা একটা বড় ব্যাংক থেকে লোন নিয়েছি, কথার কথা আমি এক্সাম্পল দিচ্ছি। এখন তারা কেন লোন দিয়েছে যে আপনাকে 10% সুদ দিতে হবে এবং আপনাকে সততার সাথে আবার এটা পরিশোধও করতে হবে। এখন আপনি পরিশোধ করতে পারছেন না এবং লোনের যে ভার এটাও আপনি নিতে পারছেন না, এতে করে নিত্য প্রয়োজন দ্রব্যের দাম বাড়ছে, অর্থনৈতিক ইনফ্লেশন হচ্ছে আর কি, আমরা যেটা ইনফ্লেশন বলি। এখন ঋণ পরিশোধ না করলে ওরা কিন্তু পরবর্তীতে ঋণ দিবে না। এই যে একটা আস্থা হারালাম, এভাবে আস্থা হারাতে হারাতে দেখা যাবে যে আপনার সঞ্চিত যে সম্পদ এটা পড়ে যাবে। যখন সঞ্চিত সম্পদটা পড়ে যায়, রিজার্ভ যেটা পড়ে যায়, তখন কি হয়, তখন আত্মসামাজিক উন্নয়নের অবস্থা খারাপ হয়ে যায়, জীবনযাত্রার মান বেড়ে যায়, দ্রব্যের মান বেড়ে যায়, তখন ইফোর্ট টাকার উপর আসে, জনগণের উপর আসে। সুদ দিয়ে সারা বিশ্বকে এভাবে তারা শাসন করছে। এই সুদ কিন্তু এদেশ থেকে উৎপন্ন হয়নি, এই সুদের কারিগর আমরা নই, সুদের কারিগর মুসলিমরা নয়, মুসলিমদেরকে এই প্যাচে ফেলে দেয়া হয়েছে। মুসলিম কোনো কান্ট্রি সুদের বাইরে যেতে পারছে না ওদের কারণে। আমি বুঝাচ্ছি যে ফাইন্যান্স কাদের হাতে, ওদের হাতে। কিভাবে হলো আমি একটু দেখাচ্ছি, দাঁড়ান আর একটু যাই সামনে। মিডিয়া, প্রযুক্তি, অস্ত্রশস্ত্র, যত বড় বড় মিডিয়া, যত বড় বড় অস্ত্রশস্ত্র আছে, পারমাণবিক ওয়েপেন্স, নিউক্লিয়ার ওয়েপেন্স, থার্মোনিউক্লিয়ার ওয়েপেন্স এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সবকিছু ওদের হাতে। কয়টা মুসলিম কান্ট্রি নিজের চেষ্টায় সায়েন্স এবং প্রযুক্তি কাজে লাগিয়ে ওয়েপেন্স তৈরি করেছে বলেন? কতগুলো মুসলিম কান্ট্রি? আল্লাহ পাক কি আমাদের মস্তিষ্কে কোনো ঘেলু দেন নাই নাকি? আল্লাহ পাক কি আমাদেরকে কোরআন সুন্নাহ হাতে দেননি নাকি? আমরা কি প্রাথমিক যুগে এই যে গণিত, জীববিজ্ঞান, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, অ্যাস্ট্রোনমি, এগুলোর মূল ভিত্তিগুলো আমরা দেইনি বিশ্বকে? আপনারা জানেন না, এখানে অনেক স্যাররা আছেন, তারা বলতে পারবেন। ইসলামের যত মনীষীরা ছিলেন সূচনায় ওই সোনালী যুগে, তারাই বিশ্বকে দিয়েছে ত্রিকোণমিতি, পরিমিতি দিয়েছে, অ্যালজেব্রা দিয়েছে, অ্যালগোরিদম দিয়েছে, আপনার এই যে মেডিকেল সায়েন্সের বেস দিয়েছে, কেমিস্ট্রি দিয়েছে, বায়োলজি দিয়েছে, এই অ্যাস্ট্রোনমি জ্যোতির্বিজ্ঞানও দিয়েছে। এগুলো কারা দিয়েছে? জাবির ইবনে হাইয়ানের নাম শুনেছেন? জাবির ইবনে হাইয়ানের নাম শুনেছেন? আলকেমির নাম শুনেছেন? ইবনে সিনার নাম শুনেছেন? এই বড় বড় মনীষীরা, ইসলামের প্রাথমিক যুগের মনীষী ছিলেন না? তারা এই বিশ্বকে যা দিয়েছেন ওর উপর দাঁড়িয়ে সভ্যতাটা গড়ে উঠেছে। তারা বিশ্বকে যা দিয়েছে ওর উপর দাঁড়িয়ে এখনকার সভ্যতা গড়ে উঠেছে, এমনি এমনি হয়নি। আমাদের মুসলিমদের মাথায় কি কোনো ঘিলু নাই? এখন কয়টা মুসলিম কান্ট্রি আপনি পাবেন যারা নিজেরা প্রত্যেকটা সেক্টরে স্বাবলম্বী হয়েছে? কয়টা মুসলিম কান্ট্রি পাবেন? একটা, দুইটা, তিনটা? সবাই খালি এখন ভোগবাদী। ভোগবাদী মানে আল্লাপাক সম্পদ দিয়েছেন, বিক্রি করার খাও। আল্লাপাক তেল দিয়েছেন, বিক্রি করার বিল্ডিং তোলো। আল্লাপাক দিয়েছেন ব্ল্যাক অয়েল, বিক্রি করার বিল্ডিং তোলো। আর সবাই এখন খালি রেডিমেড চায়, বিক্রি করো সম্পদ, বিক্রি করার খাও। তো এই করতে করতে সমস্ত উন্নয়নশীল যে সেক্টরগুলো আছে এগুলো ওদের দখলে চলে গেছে। এতে করে ওরা বিশ্বকে ডমিনেট করছে আর মুসলিমদেরকে বলে ওঠো, মুসলিমরা ওঠে, বসো, তখন বসো। অথচ উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে একজন মুসলিমের গায়ে হাত দিবে এমন সাহসী কারো ছিল না। দাঁড়ান, একজন উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে একজন মুসলিমকে অন্যায়ভাবে জুলুম করবে বিশ্বের কোনো প্রান্তরে এই ক্ষমতাও কারো ছিল না? মদিনায় বসে একটা খেজুর গাছের, খেজুর পাতার ছালের ছাদ আর মাটির মসজিদে বসে উমর রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর যে কোনো প্রান্তের মুসলিমের নিরাপত্তা নিশ্চিত করতে পারতেন। আর এখন কি অবস্থা আপনারাই বুঝতে পারছেন। আমি জাহিলিয়াতের একটা কথা বলতে গিয়ে এখানে এসেছি যে এখনকার যত বড় বড় সেক্টরগুলো এগুলোর মধ্য দিয়ে তারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করেছে, ফেতনা সৃষ্টি করে দিয়েছে। এবং এটা আইয়ামে জাহিলিয়াতের ওই সুন্নতের সাথে মিলে যায় যে আপোষে গোত্রীয় হানাহানি এখন বাড়ছে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে। এই যে হানাহানিটা বাড়ছে, এই হানাহানির প্রভাবটা সামনে আরো বাড়বে। পুরো বিশ্বে এরা চায় কি? এরা চায় যে সারা বিশ্বের ধার্মিকদের অধঃপতন হোক, সারা বিশ্ব থেকে ধর্মটা উঠে যাক। শুধু ইসলাম না, শুধু ইসলাম, আপনি ভুল করছেন। শুধু ইসলামকে তারা তুলতে চায় না, এটা ভুল কথা। তারা ধার্মিকদেরকেই সহ্য করতে পারে না। যদি আপনি একজন হিন্দু ধর্মের অনুসারী হন এবং আপনি আপনার ধর্মটাকে ঠিকঠাক মতো পালন করতে চান, তারা আপনার কলার চেপে ধরবে। আপনি একজন সৎ ইহুদি যদি হতে চান, তবুও তারা আপনার কলার চেপে ধরবে। আপনি একজন সৎ খ্রিস্টান হতে চান, তবুও তারা আপনার কলার চেপে ধরবে। আর যদি আপনি সৎ মুসলিম হতে চান, তাহলে আপনার কল্লা আলাদা করে ফেলে দেবে। এটা এজেন্ডা। কারণটা কি? কারণ হচ্ছে এই ধার্মিক মানুষটা যদি থাকে পৃথিবীতে, তাহলে একটা সভ্যতার একটা উদ্দেশ্যটা বাস্তবায়ন হবে না। কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে সারা ওয়ার্ল্ডকে শাসন করা। দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড। তারা সারা বিশ্বটাকে জুলুমের দাপটে,
নাস্তিকতার আদলে গডলেস ওয়ার্ল্ড হিসেবে রিফর্ম করতে চায়। এবং এই কাজটা কে করবে শেষ জামানায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তিনি বলেছেন শেষ জামানায় এমন একজন সত্তা বের হবে যে নিজেকে আল্লাহ দাবি করবে। কি বলবে? আল্লাহ দাবি করবে, যে এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম নিয়ে ঘুরবে, সে আকাশ নিয়ন্ত্রণ করবে, সে দুর্ভিক্ষ দেওয়ার ক্ষমতা রাখবে, যারা তাকে ফলো করবে যারা তার অনুসারী হবে তাদেরকে সে সমৃদ্ধি দিবে, যারা ওকে ফলো করবে না তাদেরকে সে মেরে ফেলবে। এবং এই সত্তাকে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর মতো ডেঞ্জারাস ভয়ঙ্কর ফিতনা ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত কোনোদিনও আসে নাই আসবেও না। এবং নাম নবীজি বলেছেন তার নাম মসীহুদ্দাজ্জাল। কি নাম? মসীহুদ্দাজ্জাল, যে জিউসদেরকে নিয়ে সারা বিশ্বকে শাসন করবে। কাদেরকে নিয়ে? জিউস কারা? জিউস খ্রিস্টান? তোমরা তো নোবেল দেওয়া দরকার। জিউস কারা? আচ্ছা, 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা জিউসদেরকে নিয়ে বিশ্ব শাসন করছে, মানে ওর ফলোয়ার হবে জিউসরা। দাজ্জাল কিভাবে বিশ্ব শাসন করবে? একজন সত্তা যদি বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে না পারে সে কি বিশ্বের শাসক হতে পারবে? পারবে? তার মানে দাজ্জালকে সারা বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে হবে। একজন সত্তা যদি পুরো বিশ্বের জিও পলিটিক্স নিয়ন্ত্রণ করতে না পারে সে কি বিশ্ব শাসন করতে পারবে? পারবে? পারবে না। মনে করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট যেটা দেউলিয়া হয়ে গেল, সে কি সারা বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করে? সে কি বিশ্বের শাসনকর্তা হতে পারবে? সিম্পল, হতে পারবে না। সে কি সারা বিশ্বের জিও পলিটিক্স নিয়ন্ত্রণ করে, মিডিয়া প্রযুক্তি অস্ত্রশস্ত্র নিয়ন্ত্রণ করে? করে না। সে কি বিশ্বের শাসক হতে পারবে? পারবে না। উমর রাদিয়াল্লাহু আনহু যখন ছিলেন খলিফা তখন তার এক ইশারায় একটা দেশ উঠত একটা দেশ বসত, তিনি বিশ্বকে নিয়ন্ত্রণ করেছেন না করেছেন? উসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময় তিনি বিশ্ব শাসন করেছেন না করেছেন? আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময় তিনি বিশ্ব শাসন করেন নাই করেছেন? উসমানীয়দের সময়, উমাইয়াদের সময়, আব্বাসীয়দের সময় মুসলিমরা বিশ্বকে শাসন করে নাই করেছে? এমনকি এই যে অটোম্যান এম্পায়ারদের সময়ও মুসলিমদের অবস্থাটা ভালো ছিল। এক কথায় বুঝাতে চাচ্ছি আপনাকে যে আপনি যদি বিশ্বকে রুল করতে চান আপনাকে বিশ্বের প্রতিটা স্ট্রং ডিপার্টমেন্টকে রুল করতে হবে, আর মাসিহুদ দাজ্জালকে যদি বিশ্ব শাসন করতে হয় তাহলে অবশ্যই তাকে বিশ্বের ইকোনমিক্স, ফাইন্যান্স, পলিটিক্স, জিও পলিটিক্স নিয়ন্ত্রণ করতে হবে। অতএব সে যখন বের হবে এবং বিশ্বকে নিয়ন্ত্রণ করবে তখন বিশ্বের এই সেক্টরগুলো তার নখদর্পণে থাকবে, থাকবে কি না? এখন আপনি বলেন যে এই পুরো বিশ্বের এই বড় বড় সেক্টরগুলো ইহুদিরা নিয়ন্ত্রণ করছে কিনা? করছে কি না? মিডিয়া প্রযুক্তি কাদের হাতে? আপনার ফোন যেটা আপনি চালান এই প্রযুক্তি ওদের হাতে, আপনি যে গুগল সার্চ করছেন এটা ওদের হাতে, যে ফেসবুক চালাচ্ছেন ওদের হাতে, ইউটিউব চালাচ্ছেন ওদের হাতে, সবকিছু ওদের হাতে। আপনি প্রাইভেট লাইফে কি করেন তারা জানে, আপনি মোবাইলে কি চ্যাটিং করছেন, কোন ওয়েবসাইট ভিজিট করছেন সবই তারা জানে। আর ওই প্ল্যাটফর্মে নেমেই আমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি, ওদের তৈরি করা প্ল্যাটফর্মে নেমেই আমরা ওদের বিরুদ্ধে আবার যুদ্ধ করতে যাচ্ছি। কত বেকুব হলে মানুষ এরকম করতে পারে? ফেসবুকে আপনি দিন কায়েম করতে পারবেন না, আপনাকে দিন কায়েম মাঠে করতে হবে। যারা দেশ নিয়ে ভাবে, চিন্তা করে কাজ করে তারা মাঠ পর্যায়ে কাজ করে, শুধু অনলাইন নিয়ে পড়ে থাকে না, ওই ঘরের মধ্যে শুয়ে লেপের নিচে ঢুকে ওই দুই একটা লাইন লেখা খুব সহজ, কনস্ট্রাকটিভ কাজ করা তো সহজ নয়। এ কারণে এইগুলো ওদের হাতে। তো আপনি অর্থনীতির কথা বলছেন, অর্থনীতি বড় বড় সেক্টরগুলো, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, হাবিজাবি যা আছে, ফেডারেল রিজার্ভ, সবকিছু ওদের, সবকিছুই ওদের। বিনা সুদে আপনাকে কোনো ঋণ দিবে না তারা। আর এই সুদটা যখন আপনাকে আপনি নেবেন তখন এই সুদটা শোধ করতে হবে, এই সুদ পরিশোধ করার জন্য তখন আমাদের টাকা থেকে সুদটাকে পরিশোধ করতে হবে। আলটিমেটলি কি হলো, একটা পুরো রাষ্ট্রকে ওরা সুদখোর বানিয়ে দিয়েছে। এরকম করে কোনো পৃথিবীর রাষ্ট্র বাকি নাই যেটাকে সুদখোর বানানো হয়নি। এখন ইকোনমিক সেক্টর ওদের হাতে, ফাইন্যান্স, ফাইন্যান্সের বড় বড় ডিপার্টমেন্ট, মিলস এন্ড ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ যেগুলো আছে সবকিছু ওদের হাতে, সবকিছু ওরা নিয়ন্ত্রণ করছে। আপনি মারণাস্ত্রের কথা বলেন, অস্ত্রশস্ত্রের কথা বলেন, যত বড় বড় নিউক্লিয়ার ওয়েপেন্স আছে সব ওদের কাছে আছে।